ওয়েলকাম গাইজ। সো আজকে আমরা একটা রিভিউ করবো, সরি রিভিউটা হচ্ছে ইয়ারফোন রিভিউ করবো। বক্সটা দেখতে পাচ্ছেন বেশ সুন্দর, এটা আমি তার আজ থেকে কিনেছি, অবশ্যই আমি দামটি বলবো। তার আগে আমি এটা আনবক্সিং করে নিচ্ছি। সো ফার্স্টে আমরা এটা খুলে নিলাম, খুলে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এই বক্সটি, এটা হচ্ছে টিয়া কালার বা আমরা বাঙালিভাবে যেভাবে টিয়া কালার বলে থাকি সেটা, এবং গ্রিন কালার, লাইট গ্রিন। এবং এখানে একটা পাচ্ছি ইয়ারফোন, একটা মাউথের জন্য যেটা আমরা ব্যবহার করি সেটা, এবং পেয়ে যাচ্ছি কিছু আমাদের এয়ার ডটের যে এয়ারবাটের যে এয়ারবাটটা রয়েছে সেটা বিভিন্ন সাইজের ক্ষেত্রে। তো এটা আমরা ফার্স্টে দেখতে পাচ্ছি, খুলে নিচ্ছি আমি। তো এটা আমি খুলে নিচ্ছি, খুলে নেওয়ার পর দেখতে পাচ্ছেন ইয়ারফোনটা বেশ দেখতে সুন্দর। এখানে আমরা একটা সাইডে যে কাট করা যেটা রয়েছে সেটা আমরা পাচ্ছি। সো আমি বাংলাভাবেই আমি আনবক্সিং করছি। তো এখানে এখানে যে এয়ার গ্রিপটা রয়েছে সেই এয়ার গ্রিপটার জন্য আমরা রয়েছে, এবং এটা চাইলে আমরা পরিবর্তন করতে পারবো, এবং দুইটা স্টেপ রয়েছে, বেশ এটা সুন্দর লাগছে। এবং এখানে একটা দেখতে পাচ্ছেন, এটা যেহেতু গেমিং ইয়ারফোন এটার ভাইবটা বেশ সুন্দর রয়েছে। এবং এখানে এখানে কিন্তু এটাও কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো, এবং এটা কিন্তু এয়ার যে কান থেকে যাতে খুলে না পড়ে সেক্ষেত্রে এটা। তো এখান থেকে আর একটা জিনিস এখান থেকে আমরা পাচ্ছি, সেটা হচ্ছে আমরা চাইলে কিন্তু সাউন্ড এটা বাড়াতে কমাতে পারবো এখান থেকে। আবার এখানে আমরা একটা বাটন পেয়ে যাচ্ছি। আর এখানে উল্লেখ্য বিষয় হচ্ছে এখানেও কিন্তু একটা মাইক্রোফোন রয়েছে। আমরা চাইলে যদি আমরা যদি শুধু এইভাবে দুইটা ব্যবহার করি, দুইটা কানে নিয়ে ব্যবহার করি, তাহলে সেক্ষেত্রে আমরা এই মাইক্রোফোন থেকে সাউন্ডে কথা বলতে পারবো। আবার যদি আমরা চাই যখন গেম খেলবো বা গেমিং করব, তখন আমরা চাইলে এখান থেকে আমরা এই সাইডে এখানে লাগিয়ে নিয়ে ঠিক এইভাবে এটা দিয়েও আমরা কথা বলতে পারবো। তো এই সেট আপ যেটা রয়েছে এটা খুবই সুন্দর, এবং মিউজিক কোয়ালিটিও বেশ সুন্দর। আমরা যদি একটু বাজিয়ে দেখাই সেই ক্ষেত্রে আমি আপনাদের সাউন্ডটা শোনাচ্ছি। তো আমরা এখন আমরা একটা মিউজিক বাজিয়ে সেটা শোনাচ্ছি, দেখুন। সো এটা আমি মিউজিকটা শুনিয়ে দেখালাম, বেশ ভালোই বাজে এটা। এবং এটার দাম নিয়েছে দারাজ থেকে আমি কিনেছি মাত্র 270 টাকা নিয়েছে। তো এই ইয়ারফোনটি 270 টাকা হিসেবে বেশ ভালো এবং বেশই সুন্দর। তবে এখানে আমি একটা বিষয় খেয়াল করেছি, এটা অতিরিক্ত বেজ এবং ট্রাভেলের খুব একটা, যেহেতু কম দামি ইয়ারফোন, এই ক্ষেত্রে যদি আপনারা যদি দামি ইয়ারফোন ইউজ করেন 500 থেকে 1000 যেগুলো আছে সেইগুলো কিন্তু বেশ সুন্দর হবে। তবে এটা টাকা অনুযায়ী বেশ ভালো, তবে এটাতে বেজ একটু বেশি এবং ট্রাভেলটা কম, এবং এটা আপনি কথা বলার জন্য এবং টুকটাক গেমিংয়ের জন্য ইউজ করতে পারেন। তবে এই ক্ষেত্রে এবং প্রথম দিকে যখন আমি কথা বলার চেষ্টা করেছি তখন একটু নয়েজের সমস্যা দেখা দিয়েছিল। সো এই ছিল আজকের ভিডিও। আপনাদের মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট বক্সে যেমন জানাবেন, এবং ভিডিওর দিকে একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব মাস্ট করবেন। ধন্যবাদ সবাইকে।